আমার জীবনে স্কুল কলেজ ভার্সিটির কোনো বান্ধবীর জন্য মনে হয় আমার মা এত মজার মজার রান্না বান্না করে নাই, যেটা কিনা আজকে আমার ভাবির বান্ধবীদের জন্য এত মজার মজার রান্না বান্না করছে। তাও আবার এমন সময় যে সময় আমি আইজান ননি মানে আমার বাসার তিন হীরা রত্নমণি একসাথে নাকি বাসায় ছিলাম না, এই সময় এত মজার মজার আয়োজন হয়েছে, এই কথা শুনে তো আমি আর আইজান ননি কোনোভাবেই বসে থাকতে পারি না। তাই আজকে আমার পাখির বাসা খালি করে আইজান ননিকে নিয়ে চলে যাবো বাপের বাড়িতে, কারণ আইজান ননিকেও চলে যাইতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আমি তোমাদের সবার প্রতি স্বাভাবিক আমার আরো একটা সুন্দর দিনে সুন্দর ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠেই আমার ময়না দুইটা চলে যাবে, এই কারণে কিন্তু আমার অনেক বেশি মন খারাপ হয়ে গেছিল। তারপরেও কিছু করার নেই, ওইদিকে বাসা থেকে আমাকে অনেক বেশি তাড়া দিতেছিল যে কখন আমরা বের হবো, কারণ আজকে নাকি বাসায় একদম হট্টগোল আয়োজন চলতেছে। তো এর মধ্যে এই জামাটা কিন্তু এখন পর্যন্ত আমি পরিনি, অনেক ইচ্ছা ছিল যে পয়লা বৈশাখের দিন এই জামাটা পরবো, তো যেহেতু হয় নাই তো ভাবলাম আজকে যেহেতু বাপের বাড়িতে যাইতেছে আর আমার ভাবির নাকি অনেক ঢঙ্গি ঢঙ্গি বান্ধবীরাও আসছে, তো তাদের সামনে যে আজকে সুন্দর জামা পরে ফেলবো। সত্যি কথা বলতে কি জানো, বাচ্চা দুইটা একদমই যাইতে চাইতেছিল না, ওদের কথা হইতেছে যে না আমরা যাবো না, বাট বাসায় যেহেতু মায়েরা আসছে এই জন্য আমি বলতেছিলাম তোমরা ওদের সাথে যে খেলবা না, তো বলতেছে আচ্ছা ঠিক আছে খেলবো, বাট খেলার পরে রাতে আবার তোমাদের সাথে আমি চলে আসবো। মন খারাপ লাগতেছিল আর ওদের গরমও লাগতেছিল, তাই তাদের চাচ্ছো আবার তাদেরকে দুইটা আইসক্রিম খুলে দিল, বললো যে সমস্যা নেই তোমাদের যেহেতু সামনে এক্সাম আছে, এক্সাম শেষ করো এটার পরে আবার চলে আসো। আসলে ওদের এক্সাম শেষ হলে আবার ওদেরকে সাথে করে নিয়ে আসবো। ওই দিন যে কি পরিমাণ গরম ছিল কি আর বলবো, দুঃখের কথা, বাসা যা পড়া ছিলাম ওটা পরে বের হয়ে পড়ছিলাম। তো আমাদের বাসা পর্যন্ত আসলে উবার তো যায় না, তো আমরা একটু জাস্ট হেঁটে সামনে পর্যন্ত আসলাম আর উবার কল করছিলাম, তো উবারও চলে আসে। এইদিকে হাসান চোদ্দুর অবস্থা দেখো, সে পুরো রোদে চকচক করতেছিল। ইভেন জাস্ট আমার ফেসটা দেখো, মানে আমি মুখের মধ্যে জাস্ট একটু সানস্ক্রিন দিয়ে বাসা থেকে বের হয়ে পড়ছি, কারণ এত গরমের মধ্যে লিটারালি আমার আর অন্য কোনো কিছু দিতে ইচ্ছা করতেছিল না। আর যত আমি বসুন্ধরার কাছাকাছি চলে যাইতেছিলাম ততই আমার মন খারাপ হয়ে যাইতেছিল যে আমার আইজান ননিকে রেখে আসতে হবে। নরমালি যখন আমি বাপের বাড়িতে যাই তখন আমার মধ্যে অন্যরকম একটা হ্যাপিনেস কাজ করে, বাট আজকে কেন জানি হ্যাপিনেসটা কাজ করতেছিল না, উল্টো আমার ভিতরটা কেমন খালি খালি লাগতেছিল। তো দেখো কৃষ্ণচূড়া ফুল গাছে কিন্তু ফুল চলে এসেছে। মন কিন্তু আমার একারই খারাপ না, মন আমার এই বাচ্চা দুইটারও খারাপ হয়ে গেছে। মাশাল্লাহ তোমরা দোয়া করো ওদের জন্য যেন ওরা বড় হয়ে আমাদের সাথে এরকম ওদের বন্ডিংটা থাকে, যাতে ওরা চেঞ্জ না হয়ে যায়। এই যে আমরা খেতাবালি সবকিছু নিয়ে চলে আসলাম বাপের বাড়িতে, যেখানে আমার মা আমারে বলছিল বেলা 10টার মধ্যে আসতে, সেখানে ফাইনালি আমরা 3টার মধ্যে আসতে পারছি, এটাই অনেক বড় কিছু। এইদিকে বাসায় ঢুকতে না ঢুকতে আমি এই দুই কিউট বাবুর সাথে দেখা হয়ে গেল। মায়ের সাথে আমার আগেই দেখা হয়েছিল, বাট রাফাজদের সাথে আমার আগে পরে দেখা হয় নাই। তো মাশাআল্লাহ ওরা দুইজনই কিন্তু অনেক বেশি কিউট আর অনেক বেশি লক্ষ্মী। সবথেকে বড় জিনিস যেটা ছিল, ওরা দুইটা বাবুই অনেক বেশি মিশুক ছিল। আর এই যে মাশাআল্লাহ আমার গুলুমুলু মায়ের কাছে চলে আসলাম, সে তো তার নাতিদেরকে দেখে মহা খুশি হয়ে গেছে, আমাকে বললো আয় দেখ তোর জন্য আজকে স্পেশাল পোলাও রান্না করছি। মানে কোনো প্রকার তেল মশলা ছাড়া আম্মু একটা মজা করে স্পেশাল পোলাও রান্না করছে, সাথে দুই রকমের ভর্তা বানাইছে। আজকের মেনু তো অনেক বেশি কিছু আছে, সরি ভর্তা তিন রকমের হয়েছে, সাথে শুটকি বোনা হয়েছে বেশি রসুন দিয়ে। পাশাপাশি দেখলাম আবার টেবিলে ছিল ডাল রাখা, ডালের পাশাপাশি দেখলাম লতি দিয়ে বড় বড় চিংড়ি মাছ রান্না করে রাখছে, সাথে যদি মুরগির রোস্ট না হয় তাহলে তো হইলই না। এইদিকে আমি ছুটে একটু বারান্দার দিকে চলে যাইতে, তার আগেই দেখা হয়ে গেল আমার ভাইয়ের সাথে, বলতেছিল তুই কেন আসছিস আমাদের বাসাতে, আজকে আমার বউয়ের বান্ধবীরা আসছে, তোর তো আজকে কোনো কাজ নেই। আমি বললাম তোর বউয়ের বান্ধবী আসুক আর তোর বান্ধবী আসুক, আমার কাজ সবসময় থাকে। যে কারণে বারান্দায় আসতেছিলাম সেটা হইতেছে আকাশ একটু মেঘ হইতেছিল, এটা দেখে মন অনেক বেশি খুশি হয়ে গেছিল, কিন্তু পরে আর বৃষ্টি নামে নাই। তো এই যে সবাই মিলে আমরা এখন খাইতে বসবো। একটা কথা কি জানো, মায়েরা কিন্তু অনেক এক্সপেকটেশনস নিয়ে আমাদের দিকে তাকায় থাকে, যাতে আমরা বলি যে আম্মু তোমার রান্না অনেক বেশি মজা হয়েছে। আমি জানি প্রত্যেকটা মায়ের রান্না প্রত্যেকটা সন্তানের কাছে অনেক বেশি মজার হয়। যখন তোমরা খাওয়া দাওয়া করবে তখন কিন্তু অবশ্যই আম্মুদেরকে বলবা যে আম্মু তোমার রান্না অনেক বেশি মজা হয়েছিল, এতে কিন্তু আম্মুরা অনেক বেশি খুশি হয়ে যায়। যারা আমাদের জন্য সারাদিন এত কষ্ট করতে পারে তাদের জন্য যদি এইটুকু আমরা না করতে পারি তাহলে কি আর হইলো বলো। জায়গা বাদ দাও, আমার এই জায়গা বাদ দাও কথাটা কি তোমরা এতদিন মিস করছিলে বলো। আমি আমার আম্মুকে বলতেছিলাম বাপের বাড়িতে আসছি কাজ করার জন্য, তোমার বউয়ের বান্ধবীরা আসে তোমার বউকে বলো রান্না করে খাওয়ানোর জন্য। এরপর আমার ভাবির বান্ধবীরা বলে কি ভাবি আপনার হাতের সালাদ মাখানো অনেক মজা হয়, আমাদের আনারকলি বলেছে তো আপনি কিন্তু আজকে আমাদেরকে সালাদ মাখায় খাবেন। কি পরিমাণ ঢং, মনটা চাইছিল যে কি কি করতে যাক কিছু করলাম না। এদিকে দেখো আমাদের মায়েরা বাবু সে আবার কোনো কিছু খাবে না, কিন্তু সে এক ফাঁকে ঠিকই লিপস্টিক খেয়ে আসে। লিপস্টিক শুধু খাইছে পুরো দাঁতে ঠোঁটে জিব্বায় সব জায়গাতে লাগায় আসছে। মাশাল্লাহ রিমি আবার বাচ্চাদেরকে খাওয়াই দিতেছিল। তো মায়েরা আম্মু আর মায়েরা খালামণি দুজনই কিন্তু অনেক বেশি লক্ষ্মী অনেক বেশি সুইট। আমার কথা শুনে আবার তোমরা কেউ ঝগড়াঝাটি করছে এরকম কোনো কিছু কিন্তু চিন্তা করো না। আর আমার আম্মুর প্রত্যেকটা খাবার এত বেশি মজার হয়েছিল কি আর বলবো তোমাদের। আমার আম্মুর এই মজার মজার রেসিপিগুলো যদি তোমরা ফলো করে নিজেরাও বাসা অনেক মজার মজার খাবার রান্না করতে চাও, দেন অবশ্যই আমার আম্মুর ননি ফ্যামিলি ব্লগস পেজটা কিন্তু তোমরা ফলো করতে পারো। পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, অবশ্যই তোমরা চেক করে নিও। পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে যেহেতু একটু আলো ছিল তো আমরা চিন্তা করলাম সবাই মিলে যে একটু সুন্দর সুন্দর মুহূর্তে সুন্দর সুন্দর ছবি তুলে রাখি। আসলে এই ছবিগুলাই তো মেমোরিজ। তো আমার ভাবি কিন্তু অনেক সুন্দর একটা জামা পরছে, সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল শুধুমাত্র আমার এই জুতাটা ছাড়া। জানি আমার সমস্ত ড্রেসের সাথে জুতাটা অনেক বেশি বেমানান, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখো মাশাআল্লাহ তিনটা বাবু একসাথে হাঁটাহাঁটি করতেছিল। আমি আবার যখন ওদেরকে বললাম আমি পিছনে তাকাও, তো ওরা কিন্তু যে দৌড়াদৌড়ি সবকিছু আমার ডিরেকশনেই করছে। মানে আমি একা পাগলের মতো ভিডিও করবো, কারণ আন্ডা বাচ্চা সবাইকে নিয়ে পাগলের মতো ভিডিও করাবো। তো আমাদের ভিডিও ছবি তোলা শেষ করে এই যে একটা প্লেন উড়ে যাইতেছিল, চিন্তা করতেছিলাম হাসান সেতুকে ছেড়ে আমি লন্ডন চলে যাবো, কিন্তু পরে মনে হলো আল্লাহ এই লোকটাকে ছাড়া তো আমি থাকতেই পারি না। তো জায়গা বাদ দাও, এরপর এখন আমাদেরকে বাসা চলে যাইতে হবে। আর ওদিকে দেখো বাচ্চাগুলো কি দেখাইতেছে বলো তো, ওরা দেখাইতেছিল আকাশের চাঁদ। ভালোই লাগে যখন বাচ্চারা আকাশের চাঁদ দেখানো শিখে। তো এদিকে রাফাজ আজকে আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে। আমি তো চিন্তা করতেছিলাম শেষ এবার হয়তো ড্রেনে মেনে পড়ে যাবো, বাট ব্যাপারটা একদমই এরকম হয় নাই। সে আমাদেরকে সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস খাওয়াইতে খাওয়াইতে বাসায় নিয়ে আসছে। আর বাসায় এসে আমি পুরো শুয়ে পড়ছিলাম, কারণ অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। এটা
ঝগড়া দেখে আমার ভাবি আবার বললো ঠিক আছে আমার বান্ধবীদের সাথে তো অনেক ঝগড়া করছেন, এবার একটা আইসক্রিম খেয়ে নেন। ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খাওয়ানো হয়েছে কারণ আমার আম্মু অনেক মজা করে চটপটি বানাইছিল, সেটা আমাকে টেস্ট করানোর জন্য। পরে আমি আমার আম্মুকে বললাম আম্মু মনে হয় একটু লবণ কম হয়েছে, পরে লবণটা দিল। এটার পরে আমার ভাবি আবার শত্রুতা করে কি করছে জানো, বলে কি টক একটু খেয়ে দেখেন, তো টকে আসলে লবণ চিনি কোনো কিছুই দেয় না। পরে আমি বললাম তুমি ইচ্ছা করে শত্রুতা করছো, পরে আবার লবণ চিনি দেওয়ার পরে টকটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এবার বলি একটা মজার জিনিস, আমার আম্মু কিন্তু কোনো প্রকার চটপটি মিক্স দিয়ে চটপটি বানায় না, আম্মু একদম রেগুলার নিজের প্রসেসে চটপটি বানায়, যেটা খাইতে একদম দুনিয়ার সেরা চটপটি হয়। তো রাফাসরে একটু চটপটি খাইতে ইচ্ছা করতেছিল, সে সবার দিকে তাকাইছিল, এদিকে আমি একদম সবাইকে সুন্দর করে পরিবেশন করতেছিলাম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম কুচি সবকিছু। এই কাজটাতে আমার দৌড়ে আসার একটা বড় কারণ হইতেছে যে সবার থেকে ডিমের ভাগটা আমি একটু বেশি নিব, তাই তো আমি কিন্তু নিজের প্লেটে ডাবল লেয়ারের ডিম নিয়ে এবার খেতে বসে পড়ছি চিপায় যেয়ে, যেটা অনেক মজা হয়েছিল। মানে আমরা খেয়েই যাইতেছিলাম, খেয়েই যাচ্ছিলাম, আর আমাদের খাওয়া দেখে রাফাস বাবু সবার কাছে দৌড়ায় দৌড়ায় যে জাস্ট একটা একটা করে ডাল মুখে নিয়ে খাইতেছিল। চটপটিটা আম্মু অনেক বেশি মজা হয়েছিল, আমি জানি আমার আম্মু আমার প্রত্যেকটা ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিও শেয়ারও করে। খাওয়া দাওয়া শেষ করে এবার বাচ্চাদের একটু নাচানাচি না করলে কি হয় বলো, ওদের শরীরে মাশাল্লাহ কি পরিমাণ যে এনার্জি। আমারও তো মনে হয় যে একটা বালিশ দিয়ে কোনো একটা চিপায় শুইতে দিলে আমি ওখানে ঘুমায় যাবো, একদম সারাদিন ঘুমায় পার করে দিতে পারবো। এইদিকে বাচ্চারা নাচানাচি করতেছে আর আমরা সবাই হইতেছে ভিউয়ার্স, আমরা সবাই ওদের ভিডিও করতেছিলাম, মানে তাদের আমরা ফ্যান ফ্যান বলে চিল্লাইতেছিলাম, এটা বলে তারা বলতেছে এই ফ্যান ছাড়ো জোরে করে। এইদিকে দেখো সে টায়ার্ড হয়ে গেছে, কিন্তু যখনই গানটা প্লে হয়েছে উঠে আবার নাচা শুরু করে দিচ্ছে, মানে মাশাল্লাহ বাবুদের কোনো টায়ার্ডনেস নাই, শুইতেছে উঠতেছে নাচতেছে। এরপরে তারা ফাইনালি টায়ার্ড হয়ে গেছে আর আমি আমার ভাইয়ারে বললাম তুই এবার গান গান বন্ধ কর, পরে এই বাচ্চাগুলো একদম হাঁপায় যাবে আর ওরাও এখন চলে যাবে। এটার জন্য আবার বাসার সবার অনেক বেশি মন খারাপ হইতেছিল। তোমরা কিন্তু মাশাল্লাহ বলতে কেউ ভুলো না, আমাদের চারটা বাচ্চাকে দেখেই মাশাল্লাহ ওরা জানি সবসময় ভালো থাকে সুস্থ থাকে, এটাই আসলে চাওয়া। এই হঠাৎ করে দেখলাম রাফাস আমার মাকেই টাটা বাই বাই বলতেছিল, আবার ফ্লাইং কিসও দিতেছিল, যেটা আমাদের কাউকেই দিতেছিল না, সে শুধু আম্মুকেই ঘুরে ঘুরে দিতেছিল, মানে আমাদের কাউকে হয়তো ওর ভালোই লাগে না। মাশাল্লাহ রাফাস আর মায়েরা দুজনই অনেক বেশি কিউট আর অনেক বেশি লক্ষ্মী। তো এটার পরে আমরা একটু খেজুর খেয়ে নিব, খেজুর খাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমার কিন্তু মাঝে মাঝে খেজুর খাইতে অনেক বেশি ভালো লাগে। এদিকে পুরো বাসাটাই একদম ফাঁকা হয়ে গেছে, সারাদিন যে বাসাটার মধ্যে এত চিল্লাচিল্লি ছিল ওই মনে হইতেছে একদম সবকিছু স্তব্ধ হয়ে গেছে। আর ননি আমাকে বলতেছিল আমি জানো মাশা তো এখন ডিজিটাল হয়ে গেছে, মাশাল্লাহ আইজানের চুলগুলো তোমরা দেখছো। মধ্যে আমার ভাই আবার এসে বলে কি তুই কি জানোস ভিডিও কলে এরকম করে ধরলে হার্ট আসে, আমি বললাম আমাকে তো কেউ দেয় নাই, বলে দাঁড়া তোকে আমি ভিডিও কল দিই, আমরা দুই সোফায় দুজন বসো আমাকে ভিডিও কল দিই, এটা আসলে দেখাইলো আমাকে। পরে আমি আবার দুষ্টামি করতেছিলাম আচ্ছা বেশ ভালো কথা, তোরে এমন করে হার্ট কে দিছে, বলতেছে যা এখান থেকে তোকে কেন বলবো আমি। সবকিছুর পরে বাসাটা এখন আরো বেশি খালি হয়ে যাবে কারণ এখন আমি আর সেতুও চলে যাব। তো সেতু আসছে পরে আমরা এখানে খেতে বসে পড়ছি আর আমি সবার আগে হচ্ছে আমার আম্মুর মজা মজা ভর্তা গুলো দিয়ে খাইতেছি, আমি দেখা যায় ভাত নেই একটু খাই, সবকিছু দিয়ে একটু 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 করে খাইতে থাকি। তো দুপুরবেলা আসলে আমি গরুর মাংসটা খাই নাই, তো এখন আমি একটু গরুর মাংস খেয়ে নিলাম। এইদিকে দেখো আমাদের ননি বোনের কিন্তু মন খারাপ হয়ে গেছে, সে বলতেছে আমি প্লিজ আমাকে নিয়ে চলো। শুধু ননি না আমাদের আইজানেরও মনটা খারাপ হয়ে গেছিল, সে আমার সামনে তো কোনো কিছু দেখায় না, বাট আমি চলে আসার পর সে নাকি অনেক কান্না করছে। তো আমি যখন বাসায় চলে আসছি এসে যখন বিছানার উপরে ক্লিপটা দেখছি তখন যে কি পরিমাণ খারাপ লাগছে সেটা আসলে তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না, মানে মনে হইতেছিল কোথায় জানি কি নাই, মানে একদম খালি খালি লাগতেছিল আমার পাখির বাসাটা। সত্যি কথা বলতে আমি যখন এসে তখনই তো বাসায় যাইতে পারি, কিন্তু তারপরে যে দুই তিন দিনের জন্য যে বিদায়ের ব্যাপারটা এটা আমার কখনোই পছন্দ না। সো ইয়েস, দ্যাটস অল ফর টুডে, আমার সুন্দর দিনের একটা সুন্দর ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন ভিডিওতে, আজকের মতো আল্লাহ হাফেজ।